Hello everyone, in this video we will discuss about the common pathway of all the respiratory substrate. So our respiratory substrate ki je cellular respiration e ongsho nebe ebong shekhane breakdown howar pore ultimately amader ki hobe ATP production hobe shei ATP rai amader body chahida ta metabe. Tale eta hocche cellular respiration. Tale respiratory substrate shudhu glucose ba carbohydrate hoy na protein fat taro respiratory substrate hisebe kaj kore. Orthat amader main respiratory substrate ba first priority amra jodi dekhi je cellular respiration e ongsho nebe seta kintu amader glucose. তার ব্রেকডাউন হওয়ার ফলে আমরা কি পাচ্ছি 36 আর 38 এডিপি পাচ্ছি তাহলে সেকেন্ড প্রায়োরিটি যদি আমরা দেখি সেটা কিন্তু ফ্যাটের অর্থাৎ আমাদের শরীরে যদি কার্বোহাইড্রেট শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সেকেন্ড প্রায়োরিটি তাহলে কি হচ্ছে আমাদের ফ্যাট ব্রেকডাউন হতে শুরু করবে তাহলে ফ্যাটে যখন ব্রেকডাউন হবে সে সেলুলার রেসপিরেশনের থ্রু দিয়ে কি করবে এটিপি প্রোডাকশন করবে তাহলে তখন আমাদের এটিপি চাহিদা মেটাবে এবার যদি দেখা যায় আমাদের অনেকদিন আমরা স্টারভেশনে আছি অর্থাৎ আমরা ক্ষুধার্ত আছি অনেকদিন খাওয়া দাওয়া করছি না সেক্ষেত্রে আমাদের বডিতে কার্বোহাইড্রেট শেষ ফ্যাটও শেষ সেক্ষেত্রে কিন্তু থার্ড প্রায়োরিটি আমাদের থাকছে প্রোটিনের অর্থাৎ এবার প্রোটিনের ব্রেকডাউন হবে তাহলে প্রোটিনের ব্রেকডাউন হলে সে কিন্তু এনার্জি দেবে তাহলে এইভাবে আমাদের রেসপিরেটরি সাবস্ট্রেটগুলো ব্রেকডাউন হয় তাহলে শুধু যে আমাদের কার্বোহাইড্রেট রেসপিরেটরি সাবস্ট্রেট এমনটা নয় তাহলে প্রোটিন ফ্যাট তারাও এটিপি প্রোডাকশন করে বা রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজ করে তাহলে এবার তাদের প্রত্যেকের পাথওয়ে একই না কিন্তু তারা কোনো না কোনো জায়গায় গিয়ে একসঙ্গে কাজটা করে বা একই পাথওয়ে দিয়ে তারা পাস করে সেই জন্য আমরা বলছি যে কমন পাথওয়ে ফর অল দা রেসপিরেটরি সাবস্ট্রেট তাহলে আমরা আজকে এখানে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিনের যে কমন পাথওয়েটা আছে তাদের ব্রেকডাউন হয়ে এটিপি তৈরি করা সেটাই আমরা দেখাবো তাহলে আমাদের আজকে যেটা আমরা করব কমন পাথওয়ে ফর কমন পাথওয়ে অফ অল দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট তাহলে সমস্ত রেসপিরেটরি সাবস্ট্রেট যেগুলো আছে তাদের কমন যে পাথওয়েটা সেটা আমরা দেখাবো তাহলে আমরা প্রথমে আমাদের খুব পরিচিত যেটা কার্বোহাইড্রেট মেইন রেসপিরেটরি সাবস্ট্রেট যেটা দেখিয়েছি সেটা যদি দেখানো যায় তাহলে আমাদের কি ছিল এখানে গ্লুকোজ তাহলে গ্লুকোজ থেকে আমাদের কি পেয়েছি গ্লুকোজ 6 ফসফেট তাহলে আমরা কি পেয়েছি ফ্রুক্টোজ 6 ফসফেট তারপর আমরা কি পেয়েছি ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট তারপর এখান থেকে আমরা দুটো কম্পোনেন্ট পেয়েছি একটা হচ্ছে আমাদের ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর এখানে হচ্ছে 3-PGALD অর্থাৎ ফসফোগ্লিসারল ডিহাইড তারপর এটার আবার কি হয়েছিল অক্সিডেশন হয়েছিল তাহলে কি অক্সিডেশন হয়েছিল 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড BPG 1,3-20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপর এখান থেকে আবার কি তৈরি হয়েছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে হয়েছিল আমাদের 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে তৈরি হয়েছিল আমাদের 2-ফসফোএনাল পাইরুভেট তারপরে তৈরি হয়েছিল আমাদের পাইরুভিক অ্যাসিড তারপর এই পাইরুভিক অ্যাসিডটা যখন এবারে কোথায় গিয়ে চলে যাচ্ছিল ক্রেবস সাইকেলে তার এখানে কি হয়েছিল অক্সিডেটিভ ডিকার্বোক্সিলেশন হয়ে আমাদের কি তৈরি হয়েছিল অ্যাসিটাইল কোএনজাইম তাহলে এটা কি এবার কোথায় অংশ নিয়েছিল এটা কি আমাদের ক্রেব সাইকেল অংশ নিচ্ছিল তাহলে এখানে গিয়ে যদি দেখানো যায় তাহলে এখানে আমাদের ক্রেবস সাইকেলটা কমপ্লিট হচ্ছিল তাহলে এটা হচ্ছে নরমাল আমাদের রেসপিরেটরি সাবস্ট্রেট গ্লুকোজ যদি হয় তার ক্ষেত্রে তাহলে আমাদের গ্লুকোজ 1 মলিকিউল যদি দেখা যায় তাহলে কি হচ্ছিল আমাদের গ্লুকোজ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট ফরমেশন হয়েছিল তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট তারপর সেখানে ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট তাহলে আমরা যদি দেখাই এই দুটো জায়গায় কি লেগেছে আমাদের তাহলে আমাদের এখানটাতে কি ব্যয় হয়েছে এটিপি ব্যয় হয়েছে এখানটাতে কি হয়েছে এটিপি ব্যয় হয়েছে অর্থাৎ এখানে এটিপি ইনভেস্টমেন্ট ফেজ ছিল এবার যদি দেখা যায় যে 3-PGALD যেটা অর্থাৎ ফসফোগ্লিসারল ডিহাইড এই যখন অক্সিডেশন হচ্ছিল তাহলে অক্সিডেশন হওয়ার পর আমরা কি দেখেছি যেখান থেকে 1,3-20 ফসফেট গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল এবং এখানে আমাদের কি তৈরি হয়েছিল একই সঙ্গে NADH2 তৈরি হয়েছিল এবং এখান থেকে যখন এটা তৈরি হয়েছিল তখন এখান থেকে আমরা কি পেয়েছি এটিপি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এনার্জি পাচ্ছি আবার যখন ফসফোনাল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল তাহলে এখানে কি হয়েছিল আমাদের এটিপি তৈরি হয়েছিল তাহলে এই দুটো তো আমাদের সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন তাহলে এখানে সাবস্ট্রেট থেকে সরাসরি ফসফেটটা অ্যাকসেপ্ট করেছে এডিপি সেই জন্য হচ্ছে আমাদের এটিপি তৈরি হয়েছে আর এখানেও ফসফোনাল পাইরুভেট যেটা ছিল সাবস্ট্রেট সেখান থেকে ফসফেট যেটা বেরিয়ে গেছে সেটা এডিপি অ্যাকসেপ্ট করে তৈরি হয়েছিল এটিপি তাহলে এই দুটো জায়গায় আমরা এটিপি পেয়েছি আবার পাইরুভিক অ্যাসিডটা যখন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমাদের অ্যাসিডের কোয়েন্ট চেঞ্জ হচ্ছে তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম তাহলে আমরা এখানে পেয়েছিলাম আমাদের NADH2
এবং ক্রেভস সাইকেলে গেলে আমরা টোটাল কতটা এডিপি পাবো? তাহলে ক্রেভস সাইকেলে গেলে আমরা দেখেছিলাম যে আমাদের 24 এডিপি আমরা এটা লিখবো, কিন্তু আমরা এখানে যেহেতু একটা ক্রেভস সাইকেল দিয়ে আপাতত বলছি সেই জন্য আমরা বলবো এখানে 12 এডিপি। তাহলে এটা হচ্ছে নরমাল আমাদের গ্লুকোজের ক্ষেত্রে, তার ব্রেকডাউন হলে আমরা এইগুলো পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ডিস্ট্রিবিউটেড সাবস্ট্রেট গ্লুকোজ, তার ব্রেকডাউন যদি হয় তাহলে গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকম্পোজিশন, তারপর হচ্ছে আবার ক্রেভস সাইকেলের মাধ্যমে তাহলে আমাদের রিডিউসিং পার্টগুলো তৈরি হচ্ছিল বা এডিপি তৈরি হচ্ছিল। এবার যদি এটাও এখানে অংশ নেয় তাহলে আমাদের গ্লুকোজ যখন ব্রেকডাউন হচ্ছে এটা 6 কার্বনের, তাহলে এরা দুজন হচ্ছে 3 কার্বনের। তাহলে এখান থেকে যখন তৈরি হবে এই দুই অণু তৈরি হবে, তাহলে এখন এটা এখন এটা, তাহলে এখনো ব্রেকডাউন হলে আমরা এইগুলো পাবো। কিন্তু এবার এটাও যখন ট্রায়াস ফসফেট আইসোমারের সাথে 3 ফিজিওলজিতে কনভার্ট হয়ে যাবে তখন আবার প্রত্যেকটা জিনিস আরেকটা করে পাবো। সেই জন্য আমাদের গ্লাইকোলাইসিসে আমাদের অর্থাৎ আমাদের গ্লুকোজের ব্রেকডাউনের ক্ষেত্রে টোটাল আমাদের হিসাবটা যদি দেখি তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের কার্বোহাইড্রেট, তাহলে আমাদের গ্লুকোজ বলতে কি বোঝানো হয়েছে এখানে, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি টোটাল আমাদের, তাহলে কার্বো হাইড্রেটের ক্ষেত্রে আমরা টোটাল কতগুলো এডিপি পাচ্ছি, 36 আর 38 এডিপি। এবার 36 38 কেন সেটা আমরা অলরেডি জেনে গেছি যে সার্ভিস সিস্টেম কাজ করে, মেরিট অ্যাসপারটেড হলে সেখানে হচ্ছে 38 এডিপি তৈরি হবে, এবং যদি গ্লিসারল ফসফেট পাথওয়ে কাজ করে সেক্ষেত্রে আমাদের 36 এডিপি তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ব্রেকডাউন। এবার আমরা দেখব যে প্রোটিন ফ্যাট এই পাথের সঙ্গে কিভাবে কানেক্টেড। তাহলে এবার যদি আমরা প্রথমে প্রোটিনের কথা এখানে বলি, তাহলে আমাদের রেসপিরেটরি সাবস্ট্রেট এবার বললাম আমাদের প্রোটিন। তাহলে প্রোটিনের ব্রেকডাউন হলে আমরা কি পাই, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে কি পাবো, অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের কি হয়, ডি অ্যামাইনেশন। তাহলে অ্যামাইনো অ্যাসিডের ডি অ্যামাইনেশন হলে আমরা কি পাবো, ডি অ্যামাইনেশন যদি হয় তাহলে সেখান থেকে আমরা পাবো পাইরুভিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে আমাদের প্রোটিনটা সেলুলার রেসপিরেশনের কোন পাথের কোথায় গিয়ে অ্যাড হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে এখান থেকে এটা কন্টিনিউ করবে। তার মানে প্রোটিন যখন সেলুলার রেসপিরেশন করবে বা তার অক্সিডেশন হবে তাহলে প্রথমে সে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যাবে তার গঠনগত একক, তারপর সেটা ডি অ্যামাইনেশনের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। পাইরুভিক অ্যাসিড গিয়ে এবার আমাদের এই যে মেইন পাথে তার সঙ্গে অ্যাড হয়ে গেল, অর্থাৎ এখানটাতে সে অ্যাড হয়ে গেল, তাহলে এখান থেকে এটুকু সে কমপ্লিট করবে। তাহলে এবার যদি আমরা দেখি যে এর ক্ষেত্রে কতটা এডিপি তৈরি হবে, এবার আমরা একটা অ্যামাইনো অ্যাসিডের হিসাব যদি দেখাই তাহলে আমরা এখানে ওয়ান মলিকুল অফ অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, সে একটা অণু পাইরুভিক তৈরি করেছে পাইরুভিক অ্যাসিড। তাহলে সেই পাইরুভিক অ্যাসিডে যখন ব্রেকডাউন হবে তাহলে এখানে আমরা এই জিনিসটা তো পাবো, পাইরুভিক অ্যাসিড থেকে যখন ক্রেভস সাইকেল কমপ্লিট হবে তাহলে এখান থেকে যা যা ঘটেছে তাহলে ওর ক্ষেত্রেও কিন্তু সেম ঘটবে। তাহলে পাইরুভিক অ্যাসিড যখন এখানে এটা শুরু করছে পাথেটা, তাহলে আমরা এখানে কি কি পাবো, আমাদের NADH2 এটা পাবো, তারপর ক্রেভস সাইকেলে যে 12টা এটিপি সেটাও পাবো। তাহলে এটার জন্য আমরা কটা এটিপি পাই, এটার জন্য কটা এটিপি পাবো আমরা, 3 এটিপি। এবং আমাদের ক্রেভস সাইক্লের জন্য আমরা কটা পাচ্ছি, তাহলে ক্রেভস সাইক্লের জন্য পাচ্ছি কতগুলো, 12 এটিপি। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে ক্রেভস সাইকেল পর্যন্ত যদি একটা সাইকেলই কমপ্লিট হয় তাহলে এখন পাইরুভিক অ্যাসিডে ব্রেকডাউন হয় সেক্ষেত্রে আমাদের এখানে 15 এটিপি তৈরি হবে। কিন্তু আমরা গ্লুকোজের ক্ষেত্রে যদি এই হিসাবটা আবার দেখাই তাহলে এখানে 15 হচ্ছে, তাহলে তার ডবল হচ্ছে 30 এটিপি তৈরি হবে, আর গ্লাইকোলাইসিসে আমাদের টোটাল হচ্ছে কটা, 8টা, তাহলে 38 অর কি হতে পারে 36, সেটা সার্ভিস সিস্টেমের উপর নির্ভর করছে। তাহলে এইভাবে আমাদের প্রোটিনটা কোথায় অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, অ্যামাইনো অ্যাসিডে ডি অ্যামাইনেশন আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তাহলে পাইরুভিক অ্যাসিড এসে সে জয়েন্ট হচ্ছে, তার মানে এখান থেকে সে এটা কন্টিনিউ করবে। তার মানে প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডতে পাইরুভিক অ্যাসিডে চেঞ্জ হবে, তারপর পাইরুভিক অ্যাসিড অ্যাসিড গঞ্জনে চেঞ্জ হবে, তাহলে এখানে যা যা ঘটার সেম একই ঘটবে, তারপর সে ক্রেভস সাইকেলে অংশ নেবে। মানে এখন অ্যামাইনো অ্যাসিডের জন্য আমরা কতগুলো এটিপি পাচ্ছি, তাহলে এখানে কতগুলো এটিপি আমরা পেলাম, 12টা আর 3টা, তাহলে 15টা এটিপি, তাহলে আমরা এখানে 15 এটিপি পেলাম। মানে এখন অ্যামাইনো অ্যাসিড জেনে 15 এটিপি। এবার প্রশ্ন হচ্ছে যে প্রোটিনের মধ্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, ধরে নিচ্ছি যে আমার একটা প্রোটিন তার মধ্যে আমাদের 100টা অ্যামাইনো অ্যাসিড আছে, 100টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল এটিপি কি হবে, তাহলে টোটাল এটিপি আমাদের কতগুলো তৈরি হবে, তাহলে 100টা অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটা থেকে কটা করে পাবো, 15টা করে, তাহলে এখানে আমরা 15টা করে পাচ্ছি, তাহলে ইনটু 15 করে দিলে আমাদের 1500টা আমরা এটিপি পেয়ে যাব। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের ব্রেকডাউন যদি হয় সেক্ষেত্রে আমাদের 15 এটিপি তৈরি হবে। তাহলে এবার একটা প্রোটিনে যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে সেই সঙ্গে আমরা
15 গুণ করে দিলে হয়ে যাচ্ছে যে টোটাল আমরা কতগুলো পাবো। তাহলে একটা एग्जांपल আমরা এখানে ধরে নিয়েছি যে তার মধ্যে 100 টা অ্যামাইনো অ্যাসিড ছিল, তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে এই ভাবে প্রোটিন রেসপিরেটরি সাবস্ট্রেট সেও কিন্তু আমাদের এনার্জি বা এটিপি প্রোডাকশন করছে, তাহলে পার অ্যামাইনো অ্যাসিড 15 এটিপি প্রোডাকশন হচ্ছে। এবার যদি আমরা ফ্যাটের প্রশ্নে আসি, তাহলে এবার আমরা এখানে ফ্যাটের কথা বললাম, তাহলে ফ্যাট প্রথমে যখন ভেঙে যাবে দুটো উপাদানে ভেঙে যাবে, একটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, একটা পার্ট হচ্ছে আমাদের গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তাহলে আমাদের ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল যেটাই ভেঙে যাচ্ছে, তাহলে গ্লিসারলটা কোথায় অংশ নেবে, তাহলে প্রথমে সে চেঞ্জ হয়ে যাবে কিসে, ডাইহাইড্রক্সি অ্যাসিড অন ফসফেট। তার মানে ফ্যাটের ক্ষেত্রে যখন আমাদের সেলুলার রেসপিরেশনটা কমপ্লিট হচ্ছে বা শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে অ্যাড হচ্ছে কোথায়, ডাইহাইড্রক্সি অ্যাসিড অন ফসফেট। তাহলে এটা যদি তৈরি করে চেঞ্জ হবে কিসে, ট্রিপিজিএল, যত ফ্যাটের ক্ষেত্রে এখান থেকে এটা কন্টিনিউ হবে। তার মানে প্রোটিনের ক্ষেত্রে সে এই পাথ মেইন পাথের সঙ্গে এই রাস্তা এসে চলেছে বা পাইরুভিক অ্যাসিডের সঙ্গে সে এখান থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছে, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে গ্লিসারলটা কোথায় অ্যাড হচ্ছে, ডাইহাইড্রক্সি অ্যাসিড অন ফসফেটের সঙ্গে। তাহলে এখানে ট্রায়াল ফসফোরাইসোমারেজ থাকে, সে চেঞ্জ করবে 3PGFD। তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের আগে পর্যন্ত যদি আমরা হিসাবটা দেখি, তাহলে এই NADH2 পাবো, এখানে ATP পাবো, এখানে ATP পাবো। তাহলে আমরা কয়টা ATP পাচ্ছি, এখানে এইটার জন্য দুটো ATP পাবো, NADH2 এর জন্য কয়টা ATP পাবো, তিনটে। তার মানে আমরা এটার জন্য কয়টা ATP পাই, এখানে আমরা পাবো কি 3 ATP, এটা যখন আমরা ব্রেকডাউন করব। তারপরে এখানে ATP সরাসরি একটা পেলাম, এখানে একটা পেলাম, তাহলে 3 4 5। তাহলে আমরা যখন গ্লিসারলটা এই পথ দিয়ে যাবে, তাহলে এখানে কয়টা তৈরি হবে, এখান থেকে এটুকুর মধ্যে 5 ATP তৈরি হয়ে যাবে, 3 4 5। এবং আমরা এখান থেকে এটা তো ফিক্সড, এখান থেকে এই যখন কমপ্লিট করবে তাহলে 15টা পাবোই, তাহলে 15 আর 5 20টা। তাহলে এখানে আমাদের কটা ATP পাচ্ছি গ্লিসারল অণু থেকে, 20 ATP পাবো। তার মানে গ্লিসারল অণু যখন সেলুলার রেসপিরেশনে কমন পাথে দেয় জুড়ছে, অর্থাৎ মেইন পাথের সঙ্গে কোথায় অ্যাড হচ্ছে, এখানটাতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 20 ATP পাচ্ছি। তাহলে NADH এখানে তৈরি হয় সেটা জানে, সেটা ভাঙালে আমাদের 3 ATP হবে, এখানে একটা সে এনার্জি তৈরি করবে, এখানে একটা তৈরি করবে, তাহলে টোটাল আমাদের 3 4 5, আর এইটুকুর জন্য আমরা কটা পাই, 15টা। তাহলে পারিবারিক অ্যাসিড থেকে এটুকু তো কমন, তাহলে সেই জন্য এখানে আমরা 15টা পাচ্ছি, এখানে 5টা, তাহলে টোটাল 20 ATP পাচ্ছি। এবার আমাদের ফ্যাটি অ্যাসিড যেটা, এটা গিয়ে কোথায় অ্যাড হবে, তাহলে ফ্যাটি অ্যাসিড আমাদের প্রথমে এটা কি হবে, বিটা অক্সিডেশন। তাহলে এখানে কি হবে, বিটা অক্সিডেশন। তাহলে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হলে সে গিয়ে কোথায় অ্যাড হবে, তাহলে সে যদি দেখাই, তাহলে সে আমাদের এই পাথে অ্যাসিটাইল কোএনজাইমকে সংযুক্ত হবে। তাহলে অ্যাসিটাইল কোএনজাইম যদি সংযুক্ত হয়, তাহলে আমাদের এই 3 ATP পাবো না, তাহলে অ্যাসিটাইল কোএনজাইম যখন ক্রেবস সাইকেল অংশ নেবে তাহলে কি পাবো, তার জন্য আমরা 12টা ATP পাবো। তাহলে এখানে আমরা শুধু কি পাবো, এটার জন্য 12 ATP। তাহলে এখানে কি পাচ্ছি, 12 ATP। তাহলে কি হচ্ছে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হলে সে তৈরি করে অ্যাসিটাইল কোএনজাইম, তাহলে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করার পর সে ক্রেবস সাইকেল অংশ নেবে। তাহলে এখানে প্রত্যেককে দেখো একই পাথের সঙ্গে যুক্ত, কেউ বা পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, আবার ফ্যাটের ক্ষেত্রে তার একটা পার্ট যুক্ত হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেটের এই পাথের সঙ্গে, এবং আরেকটা ফ্যাটি অ্যাসিড পার্ট যুক্ত হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোএনজাইমের সঙ্গে। তাহলে এইটুকুর জন্য 12 ATP পাবো, এই 3 ATP পাবো না, যেহেতু অ্যাসিটাইল কোএনজাইম দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে আমাদের 12টা হচ্ছে আর এখানে 20টা, তাহলে টোটাল কতগুলো হচ্ছে, 32টা। তাহলে এখানে যে আমরা 32 ATP কথা বলছি সেটা কিন্তু আমাদের মনোগ্লিসাইডের ক্ষেত্রে। তাহলে আমাদের কি ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের স্টার যৌগ। তাহলে গ্লিসারল এটা যদি দেখা যায়, এটা হচ্ছে আমাদের 3 কার্বন, এটা হচ্ছে আমাদের 3 কার্বন, এটা হচ্ছে আমাদের 3 কার্বন, এটা হচ্ছে আমাদের 3 কার্বন। সেই জন্য গ্লিসারলটা এসে কোথায় অ্যাড হচ্ছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেটের সঙ্গে 3 কার্বন যুক্ত হওয়ার কারণে, তারপর সেটা চেঞ্জ হচ্ছে PGFD তে। তাহলে এখান থেকে পরপর একই জিনিসে বা একই রিঅ্যাকশনে ঘটাবে, ফলে এখানে আমাদের NADH2 ATP ATP এগুলো পাচ্ছি, আর এইটাও কন্টিনিউ করবে, তাহলে এখানে আমাদের 15 ATP আর এখানে হচ্ছে 5, তাহলে 20 ATP পার গ্লিসারল মলিকুল। অর্থাৎ এক অণু গ্লিসারল থেকে আমরা 20 ATP পাচ্ছি। এবং এখানে ফ্যাটি অ্যাসিড যখন ব্রেকডাউন হচ্ছে, যেহেতু তার বিটা অক্সিডেশন হওয়ার পাশে অ্যাসিড কনজিউম কনভার্ট হয়ে যায়, ফলে সরাসরি অ্যাসিড কনজিউম তৈরি করছে এবং সে ক্রেবস সাইকেলে শুধু কমপ্লিট করবে, ফলে আমাদের 12 ATP। কিন্তু এখানে যে ফ্যাক্টটা দেখানো হয়েছে, তাহলে আমরা যদি দেখাই যে আমাদের গ্লিসারল, তাহলে আমরা এখানে গ্লিসারলের কথা যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের 3 তাহলে এই গ্লিসারলের 3টে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, 3টে হাইড্রোক্সিল গ্রুপের সঙ্গে আমাদের
এখানে একটা ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হতে পারে, তাহলে এখানে একটা ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হতে পারে, তখন হচ্ছে আমাদের মনোগ্লিসারাইড। অর্থাৎ আমরা এখানে যেটা দেখেছি এক অণু ফ্যাটি অ্যাসিড, তাহলে এক অণু ফ্যাটি অ্যাসিড থেকে কতগুলো পাচ্ছি 12 ATP, এবং এক অণু গ্লিসারল থেকে কতগুলো পাচ্ছি 20 ATP। তাহলে এটা যদি মনোগ্লিসারাইড হয় তার মানে কি কি গ্লিসারলের সঙ্গে ফ্যাটি অ্যাসিডে যখন স্টার ফরমেশন হচ্ছে তাহলে তখন আমরা কি পাবো ফ্যাট পাবো। তাহলে কি কি ফ্যাট পেতে পারি, একটা হচ্ছে মনোগ্লিসারাইড, মনোগ্লিসারাইড। তাহলে মনোগ্লিসারাইড যদি আমরা দেখি সেখানে কি হচ্ছে গ্লিসেরল প্লাস 1 ফ্যাটি অ্যাসিড। এবার যদি এখানে আরো একটা ফ্যাটি অ্যাসিড এস্টার বন্ডের সাথে সংযুক্ত হয় তাহলে এখানে কি হলো দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত হলো, অর্থাৎ আবার একটা হাইড্রোক্সিল গ্রুপ এখানে ব্যবহার হয়ে গেছে। তাহলে এবার যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ডাই গ্লিসারাইড। ডাইগ্লিসারাইডের ক্ষেত্রে কি হচ্ছে গ্লিসারল কমন, গ্লিসারল কিন্তু তার সঙ্গে কটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে 2 ফ্যাটি অ্যাসিড। তাহলে এর পরে যখন আরো একটা ফ্যাটি অ্যাসিড এখানে সংযুক্ত হবে তখন আমাদের কি পাবো ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। তাহলে এটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা গ্লিসেরল যেমন আছে থাকবে প্লাস তার সঙ্গে 3 ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিষয়টা যেটা দেখলাম এখানে যেটা আমরা ফ্যাটের ক্ষেত্রে দেখেছি তার মানে মনোগ্লিসারাইড কে দেখানো হয়েছে। তাহলে আমাদের গ্লিসারল হচ্ছে ট্রাই হাইড্রিক একটা অ্যালকোহল, অর্থাৎ তার মধ্যে তিনটে হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে সে মিনিমাম একটা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হতে পারে এবং ম্যাক্সিমাম আমাদের তিনটে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে একটা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হলে তখন তার নাম হয় মনোগ্লিসাইড, দুটোর সঙ্গে যুক্ত হলে ডাইগ্লিসাইড, তিনটের সঙ্গে যুক্ত হলে ট্রাইগ্লিসাইড। তাহলে আমাদের গ্লিসারল থেকে আমরা যে এটিপি পাবো সেটা ফিক্স। তাহলে এখনো গ্লিসারল ডাইহাইড্রোক্সাইলেজেন ফসফেটের মাধ্যমে যেমন এই পাথওয়েতে যুক্ত হচ্ছে তাহলে এখান থেকে এটিপি কমপ্লিট করলে এখানে 15 ATP, এখানে 5 ATP, তাহলে আমাদের 20 ATP পাচ্ছি। তাহলে প্রত্যেকবার এখান থেকে আমরা কতগুলো এটিপি পাবো, তাহলে এখানে পাবো 20, গ্লিসারলের জন্য এখানে পাবো 20, এখানে পাবো 20। এবার ফ্যাটি অ্যাসিড থেকে কি পাচ্ছি, ওয়ান মলিকুল ফ্যাটি অ্যাসিড যদি হয় সেক্ষেত্রে আমরা 12 ATP পাবো। তাহলে এখানে কি হবে আমাদের প্লাস 12 ATP। এবার যদি এখানে দুটো আমাদের ফ্যাটি অ্যাসিড তাহলে এর পরেটা কি হবে 24 ATP, তার পরেটা যদি আমরা দেখি তাহলে কি হবে 36 ATP। তাহলে এই হচ্ছে টোটাল এদের ATP প্রোডাকশনের হিসাব। তাহলে এখানে পাবো আমাদের 32 ATP, এখানে পাবো আমাদের 44 ATP, এবং এখানে আমরা পাবো কি 36 আর তাহলে 56 ATP। তাহলে আমাদের এখানে ফ্যাটের ক্ষেত্রে ATP প্রোডাকশনের হিসাব যেটা দেখেছি সেটা ভ্যারিয়েবল, যে আমাদের কোন ধরনের ফ্যাটে ব্রেকডাউন হচ্ছে। তাহলে আমাদের কমন পথে যদি আমরা দেখি তাহলে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন তাহলে সবাই রেসিপিটি সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। তাহলে আমাদের মেইন রেসিপিটি সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। তাহলে প্রায়োরিটি যদি আমরা দেখি তাহলে প্রথমে কার, প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে প্রায়োরিটি যদি দেখি তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের ফ্যাট, তারপরে কে ব্রেকডাউন হবে তারপরে হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে প্রথমে কার্বোহাইড্রেট ব্রেকডাউন হবে, তারপর ফ্যাটের হবে, তারপর প্রোটিন হবে। সেই জন্য আমরা মেইনলি রেসিপিটি সাবস্ট্রেট গ্লুকোজকে ধরি। তাহলে এখানে ব্রেকডাউন যখন হচ্ছে আমাদের গ্লুকোজের ক্ষেত্রে ব্রেকডাউন আমরা জানি এই প্রসেসের কমপ্লিট ব্রেকডাউন হলে আমাদের 36 আর 38 ATP হবে সেটা আমরা জানি। তাহলে এখন গ্লুকোজ ভেঙে এখন এটা তৈরি হচ্ছে, এখন এটা, তাহলে এটা যখন কমপ্লিট করবে তাহলে এখানে হচ্ছে আমার 5টা ATP, এখানে 15, তাহলে এখানে কটা হচ্ছে তাহলে আমার 20টা। তাহলে এটা যখন আবার এই রিঅ্যাকশন কমপ্লিট করবে তাহলে কত হবে আবার 20টা, তাহলে আমাদের 20 20 40। তাহলে এখানে 2টা ATP বাদ দিয়ে দাও তাহলে 38। এবার কোন সার্ভিস সিস্টেমে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের 36 আর 38। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ক্ষেত্রে রেসপিরেশন যদি কমপ্লিট হয় সেলুলার রেসপিরেশন সেক্ষেত্রে কতগুলো এটিপি পাবো পেয়ে গেলাম। এবার এই পাতের সঙ্গে যেহেতু আমরা এটাকে আর এটাকে আমরা কম্বাইন করে দিচ্ছি সেই জন্য আমরা এখানে এই অণুটা আবার রিঅ্যাকশন করলে তাহলে দুই অণু করে হবে ডাবল হবে সেটা আর এখানে আমরা দেখালাম না। এবার কি হচ্ছে প্রোটিনও এই পাথওয়েতে অংশ নেয়, কিভাবে প্রথমে সে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডে ডিঅ্যামাইনেশন হতে তাহলে আমরা পাবো পাইরুভিক অ্যাসিড। তার মানে প্রোটিন এই পাথের কোথা থেকে শুরু করবে পাইরুভিক অ্যাসিড থেকে, এখান থেকে যদি শুরু করে তাহলে এখানে এই ঘটনা ঘটবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এখানে আমাদের ক্রেবস সাইকেল, তাহলে এখানে 15 ATP পাবো। তাহলে পার অ্যামাইনো অ্যাসিডে আমরা 15 ATP পাচ্ছি। তাহলে একটা এক্সাম্পল ধরে নেওয়া যাচ্ছে যে কোন একটা প্রোটিনের মধ্যে 100টা অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে প্রত্যেকটার জন্য 15টা করে পাবো, তাহলে এখানে আমাদের 1500 ATP আমরা পেয়ে যাব।
এই প্রোটিনটা থেকে। তাহলে প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এডিপি প্রোডাকশনটা ভ্যারিয়েবল, কারণ সেখানে যত অ্যামাইনো অ্যাসিড বেশি হবে তাহলে এডিপি প্রোডাকশনও তত বাড়তে থাকবে, কারণ পার অ্যামাইনো অ্যাসিড 15 যত অ্যামাইনো অ্যাসিড বাড়বে তাহলে মাল্টিপ্লাই হতে থাকবে, তাহলে তত বেশি এটিপি তৈরি হবে। আর এখানে ফ্যাটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এস্টার, তাহলে গ্লিসারল এক অণু, সেটা তিন কার্বনের হওয়ার কারণে সেটা ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেট সঙ্গে এই পাথওয়েতে যুক্ত হচ্ছে, তাহলে এখান থেকে এটা কনভার্ট হয়ে যাবে, তাহলে এখান থেকে এটুকু কনভার্ট হলে আমাদের 5 এটিপি, এইটুকু কমপ্লিট করলে আমাদের 15 এটিপি, তাহলে টোটাল 20 এটিপি হচ্ছে তাহলে এক অণু গ্লিসারলের জন্য। এবারে ফ্যাটি অ্যাসিড যেটা সেটা যখন বিটা অক্সিডেশনে আমাদের অ্যাসিড কনজিউম তৈরি করছে শুধু ক্রেব সাইকেল কমপ্লিট করবে, অর্থাৎ আমাদের ফ্যাটি অ্যাসিড শুধু অ্যাসিড কনজিউম তৈরির মাধ্যমে ক্রেব সাইকেল কমপ্লিট করে মানে 12টা এটিপি পাবো, তাহলে একটা ক্রেব সাইকেল কমপ্লিট করছে। তাহলে সেই জন্য মনোগ্লিসাইড যদি হয় সেক্ষেত্রে আমাদের 20 আর 12 32, যদি ডাইগ্লিসাইড হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হবে, তাহলে এখানে 24 এটিপি হয়ে যাবে, তাহলে আমাদের সেখানে হবে 44 এটিপি। এবার যদি আমাদের ট্রাইগ্লিসাইড হয় সেক্ষেত্রে আমাদের 20 তো এটা ফিক্সড গ্লিসারল অণু থেকে পাবো, কিন্তু আমাদের এখানে কতগুলো পাবো, তিন অণু ফ্যাটি অ্যাসিড মানে 36 এটিপি, তাহলে এখানে টোটাল হবে 56 এটিপি। তাহলে ফ্যাটের ক্ষেত্রেও কিন্তু এটিপি প্রোডাকশন ভ্যারি করছে, যেটা মনোগ্লিসাইড ডাইগ্লিসাইড না ট্রাইগ্লিসাইড ফ্যাট সেটা আমাদের এখানে অংশ নিচ্ছে, তার উপর ডিপেন্ড করে সেটা 32 হতে পারে, 44 হতে পারে, 56 হতে পারে। আর এখানে প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যার উপরে নির্ভর করছে যে টোটাল এটিপি প্রোডাকশন কত হবে, কিন্তু আমাদের গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কিন্তু ফিক্স 36 আর 38 এটিপি তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের কমন পাথওয়ে ফর অল দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট, তাহলে সেটা কি হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে বা ফ্যাট হতে পারে, প্রত্যেকে এটিপি প্রোডাকশনের সঙ্গে যুক্ত। এবার যদি দেখা যায় যে আমরা মেটাবলিজম যখন দেখি তাহলে একটা অ্যানাবলিজম একটা ক্যাটাবলিজম হয়, তাহলে এখানে কি হচ্ছে গ্লুকোজের এখানে ব্রেকডাউন হয়েছে বলে এখানে কি হয়েছে ক্যাটাবলিজম হয়েছে, আবার প্রোটিনের এখানে কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে মানে তারও ক্যাটাবলিজম হচ্ছে। এখানে যদি দেখা যায় ফ্যাটের কি হচ্ছে ব্রেকডাউন অর্থাৎ ক্যাটাবলিজম হচ্ছে, কিন্তু আবার যখন আমরা এখানে আসছি ক্রেব সাইকেলে যদি আসি তাহলে সেখানে দেখা যায় অনেক ইন্টারমিডিয়েট যৌগ তৈরি, যেমন সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড বা সাকসিনিক কোএনজাইম, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই যে ইন্টারমিডিয়েট যৌগগুলো সিনথেসিস হচ্ছে অর্থাৎ তাদের কি হচ্ছে অ্যানাবলিজম হচ্ছে। তাহলে এই যে টোটাল সেলুলার রেসপিরেশন প্রসেস যদি আমরা দেখি তাহলে আমাদের সেলুলার রেসপিরেশন যদি দেখা যায় সেলুলার রেসপিরেশন আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে এখানে ক্যাটাবলিজম হয় আবার অ্যানাবলিজম হয় অ্যানাবলিজম, তাহলে সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি, এই কারণে এটাকে আমরা অ্যাম্ফিবলিক পাথে যদি এখানে দু রকমই বিক্রিয়া ঘটছে ক্যাটাবলিজম ঘটছে অ্যানাবলিজম ঘটছে সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথে। তাহলে এই হচ্ছে আমাদের কমন পাথে ফর অল দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট। থ্যাংক ইউ সো মাচ।